ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়বো, আমরা এর আগে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা পড়েছি পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল, তোমাদের কোর 8 ফোর্থ সেমিস্টারে রয়েছে, সেখানে আমরা এর আগে পড়েছি পঞ্চায়েত ব্যবস্থা। আজকে আমরা পড়বো পৌরসভা বা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? পঞ্চায়েত ব্যবস্থা আমরা কি, আমরা অ্যাকচুয়ালি লোকাল সেলফ গভর্নমেন্টেরই এগুলো অংশ। লোকাল সেলফ গভর্নমেন্ট মানে স্থানীয় স্বায়ত্তশাসন, এই স্থানীয় সরকার গ্রামে, যেটা গ্রামের যে স্থানীয় সরকার সেটাকে পঞ্চায়েত বলে, এবং শহরাঞ্চলের যে স্থানীয় সরকার সেটাকে কিন্তু পৌরসভা বলা হয়, ঠিক আছে? ভারতে শহরাঞ্চলের স্থানীয় সরকার বলতে একটি শহরের নির্দিষ্ট এলাকার অধিবাসীদের দ্বারা নির্বাচিত ও নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। ওকে, আচ্ছা, এবং লর্ড রিপনকে ভারতের স্থানীয় সরকারের জনক হিসেবে অভিহিত করা হয়। এটা কিন্তু তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট, যে কাকে ভারতের স্থানীয় সরকারের জনক হিসেবে অভিহিত করা হয়? লর্ড রিপনকে। 1882 সালে লর্ড রিপনের জারি করা সংশ্লিষ্ট নির্দেশ স্থানীয় সরকারের ম্যাগনা কার্টা হিসেবে আখ্যায়িত হয়। এটাও কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, ভারতে 8 ধরনের শহরাঞ্চলের স্থানীয় সরকার রয়েছে, যেগুলো হলো মিউনিসিপ্যাল কর্পোরেশন, পৌরসভা বা মিউনিসিপ্যালিটি, নোটিফাইড এরিয়া কমিটি, টাউন এরিয়া কমিটি, ক্যান্টনমেন্ট বোর্ড, টাউনশিপ, পোর্ট ট্রাস্ট এবং স্পেশাল পারপাস এজেন্সি, রাইট? এবার 1992 সালের 74তম সংবিধান সংশোধনী আইন ভারতীয় সংবিধানের নবম ভাগ ক, মানে 9A নামে একটি নতুন ভাগ যুক্ত হয়। এই ভাগটির শিরোনাম হলো দ্য মিউনিসিপ্যালিটিজ। এই সংশোধনী এবং এই ভাগটির মধ্যে 243 থেকে 243P থেকে 243ZZ পর্যন্ত যে অনুচ্ছেদ বর্তমান, সেগুলো কিন্তু এই মিউনিসিপ্যালিটি সংক্রান্ত। তাছাড়া এই সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানের সঙ্গে 12th শিডিউল, দ্বাদশ তফসিল, সেটাও কিন্তু সংযুক্ত হয়েছে, যেই তফসিলে পৌরসভার 18টি কার্যাবলী সম্পর্কে উল্লেখ রয়েছে। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসতে পারে, ঠিক আছে? পার্ট 9A পার্ট এ, তারপর হচ্ছে তোমার কত থেকে কত নম্বর আর্টিকেল, 243P টু 243ZZ, যেখানে পৌরসভা সম্পর্কিত বিভিন্ন কার্যাবলী আছে, এবং হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার 12th শিডিউল, হ্যাঁ, 12 দ্বাদশ তফসিল যেটা, সেটা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে। এটা তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে কোনো বইয়েই পেয়ে যাবে। আচ্ছা, এবার পৌরসভা হলো শহরাঞ্চলের স্থানীয় সরকার, ঠিক আছে? এবার পৌরসভা গঠিত কিভাবে হয়, ঠিক আছে? ছোট ছোট শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা পৌরসভার মাধ্যমে সম্পাদিত হয়, ঠিক আছে? পশ্চিমবঙ্গ পৌর আইন অনুসারে পৌরসভা সমূহ ক, খ, গ, ঘ, উম এই 5টি শ্রেণীতে বিভক্ত। পৌরাঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে এই শ্রেণীবিভাগ করা হয়েছে। কীরকম? 2 লক্ষ বা তার অধিক অধিবাসীযুক্ত পৌরাঞ্চল ক শ্রেণীভুক্ত, 1.5 লক্ষ থেকে অনধিক 2 লক্ষ অধিবাসীর পৌরাঞ্চল খ শ্রেণীভুক্ত, অনন্য 75,000 থেকে অনধিক 1.5 লক্ষ অধিবাসী বিশিষ্ট পৌরাঞ্চল গ শ্রেণী অন্তর্ভুক্ত, অনন্য 25,000 থেকে অনধিক 75,000 মানুষের পৌরাঞ্চল ঘ শ্রেণীভুক্ত, এবং অনধিক 25,000 জনসংখ্যাযুক্ত পৌরাঞ্চল হল উম শ্রেণীভুক্ত, ঠিক আছে? আচ্ছা, নতুন পৌর আইন অনুসারে এই 5 শ্রেণীর পৌরাঞ্চলগুলিকে রাজ্য সরকার কতগুলো ওয়ার্ডেও বিভক্ত করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আসন সংরক্ষণ। প্রত্যেক পৌরসভার মোট আসনের অন্তত 1/3 অংশ সংরক্ষিত রাখতে হয় মহিলাদের জন্য, এটা আমরা পঞ্চায়েতেও দেখেছি। প্রত্যেক পৌরসভায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট পৌরসভার মোট জনসংখ্যার আনুপাতিক হারে এই আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। সংরক্ষিত এই সমস্ত আসনের 1/3 অংশ সংরক্ষিত রাখতে হয় তফসিলি জাতি ও তফসিলি উপজাতি মহিলাদের জন্য। আচ্ছা, এবার যে পৌরসভার যে কাউন্সিলর হবে তাদের কিছু যোগ্যতা দরকার, যেরকম হচ্ছে সংশ্লিষ্ট পৌর অঞ্চলের ভোটদাতা হতে হবে, বয়স হতে হবে অন্তত 21 বছর, দেউলিয়া বা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন হবে না, অন্য কোনো পৌরসভা, পৌর প্রতিষ্ঠান বা পঞ্চায়েত মহকুমা পরিষদের সদস্য থাকা যাবে না, পৌরসভার কোনো লাভজনক পদে বা
পৌরসভার কোনো চাকরিতে থাকা যাবে না, ঠিক আছে? আর পৌরসভা নির্বাচন পরিকল্পনা করার জন্য রাজ্য সরকার একটি কমিশন গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে যে পৌরসভার যে সমস্ত কাজকর্ম তার জন্য পৌরসভায় কিছু কমিটির ব্যবস্থা করা হয়েছে, যেমন ওয়ার্ড কমিটি, ঠিক আছে, বড় কমিটি, বিশেষ কমিটি, স্থায়ী কমিটি, ঐতিহ্য সংরক্ষণ কমিটি, এবং এছাড়া রয়েছে 6টি স্থায়ী কমিটি, 6 স্ট্যান্ডিং কমিটি, ঠিক আছে? আর এই সমস্ত, এবং এই যে 6টি স্থায়ী কমিটি, সেগুলোর মধ্যে রয়েছে অর্থ ও সম্পদ সংগ্রহ স্থায়ী কমিটি, পূর্ত বিষয়ক স্থায়ী কমিটি, স্বাস্থ্য শিক্ষা ও শহরে দারিদ্র দূরীকরণ স্থায়ী কমিটি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থার উৎকর্ষ সাধন সম্পর্কিত স্থায়ী কমিটি, জল সরবরাহ স্থায়ী কমিটি, কঠিন বর্জ্য পদার্থ বন্দোবস্ত স্থায়ী কমিটি। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে যে আমরা আসব, তাহলে এই সমস্ত কমিটির মাধ্যমে পৌরসভার কাজকর্ম পরিচালিত হয়। এবার আমরা আসব পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ মিউনিসিপ্যালিটি। আচ্ছা, পৌরসভার যে ক্ষমতা সেটাকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়, বাধ্যতামূলক বা অব্লিগেটরি, স্বেচ্ছাধীন বা ডিসক্রিশনারি, এবং অর্পিত বা ডেলিগেটেড। এবং 1993 সালের পশ্চিমবঙ্গ পৌর আইনের 63 থেকে 66 ধারার মধ্যে উক্ত বিষয় সম্পর্কে আলোচনা রয়েছে। এটাও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, বাধ্যতামূলক কার্যাবলী, বাধ্যতামূলক কার্যাবলীর মধ্যে রয়েছে প্রশাসনিক, উন্নয়নমূলক, জনকল্যাণমূলক এবং জনস্বাস্থ্য সম্পর্কিত কার্যাবলী। প্রশাসনিক, হ্যাঁ, পৌরসভার কতগুলি প্রশাসনিক কাজকর্ম আবশ্যিক, এগুলি হলো পৌর এলাকার সীমানা নির্ধারণ, পৌরসভার কার্যাবলী সম্পর্কিত প্রতিবেদন প্রস্তুত করে রাজ্য সরকারের কাছে পেশ করা, প্রশাসনিক কাজকর্ম সম্পর্কিত তথ্যাদি সংকলন, নথিপত্র সংরক্ষণ, জন্ম মৃত্যু নিবন্ধীকরণ, পৌরসভার সম্পত্তি ও সরকারি সম্পত্তিকরণ, দূষণ নিয়ন্ত্রণ, বেআইনি গৃহ নির্মাণ রোধ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার রয়েছে উন্নয়নমূলক কার্যাবলী, ডেভেলপমেন্টাল। পৌরসভাকে নগর পরিকল্পনা উন্নয়নের ক্ষেত্রে কতগুলি আবশ্যিক কার্য সম্পাদন করতে হয়, যেরকম পৌরসভার এলাকার অভ্যন্তরে উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন, পৌরসভার সীমানা সংলগ্ন এলাকার বিধিসম্মত বিকাশের ব্যবস্থা, অপরিচ্ছন্ন এলাকার উন্নয়ন, এরকম আরও প্রচুর কাজকর্ম রয়েছে যেগুলোকে ডেভেলপমেন্টাল বা উন্নয়নমূলক কাজকর্ম বলা যায়। এরপর রয়েছে জনকল্যাণমূলক, পাবলিক ওয়ার্কস। পুরো কর্তৃপক্ষকে কতগুলি জনকল্যাণমূলক কার্য সম্পাদন করতে হয়, যেরকম জল সরবরাহ, সর্বসাধারণের জন্য শৌচাগার সৃষ্টি ও সংরক্ষণ, পয় প্রণালী নির্মাণ রক্ষণাবেক্ষণ, পৌর এলাকায় বাজার কসাইখানা প্রভৃতি নির্মাণ নিয়ন্ত্রণ রক্ষণাবেক্ষণ, পথঘাট কালভার্ট প্রভৃতি নির্মাণ ইত্যাদি। আচ্ছা, এরপর রয়েছে জনস্বাস্থ্য। জনস্বাস্থ্যের মধ্যে সম্পর্কিত কিছু বিষয় যেমন আছে, যেরকম হচ্ছে তোমার রোগ প্রতিরোধের জন্য টিকাদানের ব্যবস্থা, মারাত্মক রোগসমূহ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের ব্যবস্থা, পরিশ্রুত পানীয় জল সরবরাহ, মৃতদেহ সৎকার ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপরে এটা গেল গিয়ে তোমার কী কাজ, বাধ্যতামূলক কার্যাবলী। এরপর রয়েছে স্বেচ্ছাধীন কার্যাবলী। পৌরসভার স্বেচ্ছাধীন কার্যাবলী তালিকায় যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক, উন্নয়নমূলক, জনকল্যাণমূলক, জনস্বাস্থ্য, শিক্ষা সম্পর্কিত। আচ্ছা, প্রশাসনিক কার্যাবলী যেমন জাদুঘর প্রভৃতি নির্মাণ ও সংরক্ষণ, মাদকাসক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গুণীজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ইত্যাদি। জনকল্যাণমূলক কার্যাবলীর মধ্যে রয়েছে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয়, প্রসূতি সদন প্রভৃতি প্রতিষ্ঠা সংরক্ষণ, পাঠাগার, দোকান, বাজার, কর্মশালা ইত্যাদি প্রতিষ্ঠা এবং এগুলো মানে সংরক্ষণ, ঠিক আছে, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ব্যাপারে এবং অনাথ আশ্রম বৃদ্ধ নিবাসের ব্যবস্থা ইত্যাদি দেখা। আচ্ছা, উন্নয়নমূলক কার্যাবলীর মধ্যে রয়েছে অক্ষম অনাথ গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ সাধন, শহর উন্নয়নের পরিকল্পনা, আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি ইত্যাদি। এছাড়া রয়েছে ভবঘুরেদের পুনর্বাসন, চাষাবাদ, হাঁস মুরগি পালনের উন্নতি সাধন, নার্সারি সৃষ্টি, সংরক্ষণ ইত্যাদি। আচ্ছা, জনস্বাস্থ্য সম্পর্কিত ব্যবস্থার মধ্যে রয়েছে পরিশ্রুত পানীয় ও অপরিশ্রুত জল সরবরাহ, ঠিক আছে, অ্যাম্বুলেন্স সার্ভিস ইত্যাদি। শিক্ষা সম্পর্কিত কার্যাবলীর মধ্যে রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষায়তন সৃষ্টি ও সংরক্ষণ, ওকে, সাংস্কৃতিক ও শারীর শিক্ষার বিকাশ সাধন ইত্যাদি। হলো, এবার আমরা আসবো অর্পিত কার্যাবলী বা ডেলিগেটেড ফাংশনস। রাজ্য সরকার কতগুলি কাজকর্মের দায়িত্ব ক্ষমতা পৌরসভার হাতে অর্পণ করতে পারে, রাজ্য সরকার, ওকে। এ ধরনের কার্যাবলীর তালিকা যেমন 17টি বিষয় রয়েছে, যেগুলো হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নগর পরিকল্পনা, অসামরিক প্রতিরক্ষা ও অগ্নি নির্বাপন, নগর উন্নয়ন, খাদ্য সামগ্রিক সরবরাহ নিয়ন্ত্রণ, জল সরবরাহ ব্যবস্থা, ক্রীড়া ও যুব কল্যাণ, ত্রাণ ও সমাজ কল্যাণ, যানবাহন ব্যবস্থা, পূর্ত বিষয়ক কার্যাবলী,
বিবিধ শিক্ষা সম্পর্কিত কর্মসূচি, সামাজিক বনসৃজন, পরিবেশ উন্নয়ন, কর্মসংস্থান পরিকল্পনা, ক্ষুদ্র কুটির শিল্প ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এগুলো গেল গিয়ে তোমার অর্পিত কার্যাবলীর মধ্যে পড়ছে। ঠিক আছে, এই হলো তোমার পৌরসভার, তোমাদের পৌরসভার বিভিন্ন কার্যাবলী। কিন্তু পৌরসভার আয়ের উৎস কীরকম, যেমন সেটা হচ্ছে তিন ধরনের উৎস আছে। একটা হচ্ছে নিজস্ব সূত্রে আদায়কৃত অর্থ, দু নম্বর হচ্ছে রাজ্য সরকারের আর্থিক সাহায্য এবং ঋণ। ওকে, এবার হচ্ছে পৌরসভার সীমাবদ্ধতায় আসে। আচ্ছা, পৌরসভার যে সীমাবদ্ধতা তার মধ্যে রয়েছে যেমন অর্থ সংক্রান্ত সমস্যা বা আর্থিক সংকট। পৌরসভাগুলির পরিচালন সংক্রান্ত ব্যয় অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। অনেক ক্ষেত্রে পৌরসভার মোট আয় থেকে কর্মচারীদের বেতন ও ভাতা মেটানো হয় না। ঠিক আছে, এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনাতিরিক্ত কর্মচারী নিয়োগ করা হয়েছে, তার ফলে এই সমস্যা কিন্তু আরও তীব্রতর হয়েছে। সরকার বর্তমানে পৌরসভাগুলির জন্য বছরে 8 কোটি টাকার উপর ব্যয় করে যদিও, কিন্তু তার সত্ত্বেও কিন্তু পৌরসভার আর্থিক সংকট চোখে পড়ার মতো। আচ্ছা, আয় বৃদ্ধিরও কোনো চেষ্টা নেই। এই রাজ্যের পৌরসভাগুলি দীর্ঘদিন থেকে চলে আসা কর ফি করের উপর নির্ভরশীল। করদাতাদের বিক্ষোভের আশঙ্কায় পৌরসভাগুলি সাবেকি করের পরিমাণ বৃদ্ধি ও নতুন কর আরোপ করতে ভরসা পায় না। কাজে এছাড়া রয়েছে অপচয়, দুর্নীতি ইত্যাদি তো রয়েছে। স্বাধিকার হ্রাস, রাজ্য সরকারের আর্থিক অনুদানের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে এদের যে ডিপেন্ডেন্সিটা বেড়েছে রাজ্য সরকারের উপর, এবং স্বাভাবিকভাবে তাদের যে স্বাধিকার পৌরসভাগুলো সেগুলো কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। আচ্ছা, এছাড়া কি নির্বাচন ব্যবস্থার কিছু ত্রুটি রয়েছে, যেমন বলা হয় যে যোগ্য ব্যক্তি অনেক সময় নির্বাচিত হচ্ছেন না। পৌরসভাগুলি সাম্প্রতিককালে নির্বাচন পুরোপুরি রাজনৈতিকভাবে অনুষ্ঠিত হওয়ায় অনেক সময় প্রকৃত প্রভাবশালী অভিজ্ঞ গুণী ব্যক্তিগণ নির্বাচনের এই রাজনৈতিক কলুষতার মধ্যে নিজেদের জড়িয়ে ফেলতে চান না, যার ফলে কি হয়েছে যে যোগ্য ব্যক্তি নির্বাচিত হন না। ঠিক আছে, নির্বাচনে পৌরসভার পদপ্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট শহরে বসবাসগত যোগ্যতা বাধ্যতামূলক হওয়া দরকার। হ্যাঁ, নাহলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অ্যাবসেন্স দেখা যায় যারা পৌরসভায় রয়েছেন তাদের মধ্যে। আচ্ছা, সাংগঠনিক সমস্যা কিছু রয়েছে, যেমন সরকারের আর্থিক অনুদানের পরিবর্তে নির্দিষ্ট কিছু কর ও ডিউটিতে পৌরসভার ন্যায্য অংশের আইনগত সংস্থান থাকা বাঞ্ছনীয়। যথাযথভাবে পৌরসভার কাজকর্ম পরিচালনার জন্য সভাপতি ও সহসভাপতি সর্বক্ষণের বেতনভুক্ত কর্মচারী হওয়া দরকার। পৌরসভার কমিশনারদের দায়িত্ব সম্পাদন অনেক ক্ষেত্রে রুটিন মাফিক দায় সারা বিষয়ে পরিণত হয়েছে। যাই হোক, যদিও পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল আইনে সাম্প্রতিক পরিবর্তনের ফলে পৌরসভার কিছু কিছু সমস্যার সমাধান হয়েছে, হাইভার আরও যেগুলো আশা করা হয় যে পৌর প্রশাসনের দায়বদ্ধতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। এই উদ্দেশ্যে পৌরসভার কাজকর্মে জনসাধারণের অধিকতর অংশগ্রহণকে সুনিশ্চিত করা দরকার। কারণ মনে রাখা দরকার যে শহরাঞ্চলেও বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, এদের সকলের স্বার্থ কিন্তু অভিন্ন নয়। বিভিন্ন শ্রেণীর স্বার্থের মধ্যে বৈষম্যজনিত সংঘাত বর্তমান। সুতরাং পৌরসভার কাজকর্মে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত রেখে পৌর প্রশাসনের সুফল সমূহ সংগতিসম্পন্ন এলিট শ্রেণীর স্বার্থের অনুকূলে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৌর পরিষেবা সময়ের বণ্টনের ক্ষেত্রে বৈষম্য দেখা দিতে পারে, এর ফলে দুর্বল দরিদ্ররা ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হতে পারে। ঠিক আছে, বিশেষত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কিন্তু এই বৈষম্য শহরের জনস্বাস্থ্যকে বিপন্ন করে তুলতে পারে। ঠিক আছে, এবং মিউনিসিপ্যালিটির কাজ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য রয়েছে, সেটা হলো দি আনক্লিয়ার ফাংশনাল স্প্যান অফ মিউনিসিপ্যালিটিস অ্যান্ড ডিপেন্ডেন্স অন স্টেট গভর্নমেন্টস ফর ডিভলিউশন উইল নট প্রমোট দি কজ অব লোকাল সেলফ গভর্নমেন্ট ইন স্পাইট অফ দেয়ার কনস্টিটিউশনাল এক্সিস্টেন্স। যার ফলে কি, যে এই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো থাকার ফলে সংবিধানের সংবিধানগত এদের মর্যাদা থাকা সত্ত্বেও এই পৌরসভা বা পঞ্চায়েতগুলি কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে পারছে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।